নমস্কার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আমার মাম্মার একটা রেসিপি নিয়ে আসছে আজকে আমুল দুধের পাউডার দিয়ে আর কি গুঁড়ো দুধ দিয়ে রসমালাই বানাবে তো একটা ডিম নিয়ে নিয়েছে ঘি নিয়ে নিয়েছে এবার খুব সুন্দর করে ডিমটাকে গোলাচ্ছে যতটা ভালো গোলানো হবে রসমালাটা তত সফট হবে ওই জন্য খুব সুন্দর করে গোলানো হয়ে গেলে এখানে আড়াইশো দুধের আমল গুঁড়ো পাউডার আছে সেখানে আমার মেয়ে হাফ নিয়েছে হাফ নেয়নি পুরোটা লাগবে না যেহেতু একটা ডিমে ওই জন্য এবার দু চামচ ঘি নিয়ে নিয়েছে খুব সুন্দর করে মেশাচ্ছে খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে অল্প অল্প ডিম দিয়ে গুঁড়োটাকে খুব সুন্দর করে গোলাতে হবে মানে এমনভাবে গোলানো হবে যেরকম আমরা গোলা রুটি বানাই হাত দিয়ে সেরকম গোলানো হবে ভালো করে গোলানো হয়ে গেলে কুড়ি মিনিট মতন কি পঁচিশ মিনিট মতন ঢেকে রেখে দিতে হবে তাহলে শক্ত আর হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর গোলানো হয়ে গেছে একদম মিহির হয়ে আর গোলানোর সময় দেখবেন ভেতরে যেন দানা দানা টাইপের না থাকে এবার কুড়ি মিনিট মতন ঢাকার পরে ঢাকনাটা তুলে নিয়েছে দেখতে পাচ্ছেন এবার দু হাতে ঘিটা মাখিয়ে নেবে এবার ছোটো ছোটো করে রাউন্ড করে গোল গোল করে নেবে এবার এই যে গোল গোল করে বানাচ্ছে এটা দু প্লেটে বানানো হচ্ছে একটা ছোটো সাইজের একটা বড় সাইজের তো আমার মেয়ে ছোট ছোটো গুলো বানিয়েছে প্রথমে যেগুলো বানিয়েছে ভালো করে ও বানাতে পারেনি ছোট মানুষ তারপরে আমি একটু শিখিয়ে দিলাম তারপরে এই ছোট প্লেটটাতে বানিয়েছে আর বড়ো প্লেটটাতে বানানো হয়েছিল প্রথমে ওই একা বানিয়েছিলো খুব বেশি ভালো হয়নি তাই এখানে আমি কেশরি নিয়ে নিয়েছি এক চিমটি মতন আপনাদের পরিমাণ মতন আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি এইটুকু দিয়েছি তো তবে দুধটাকে খুব সুন্দর করে জ্বালিয়ে নেবো যখন খুব সুন্দর জাল উঠে যাবে তখন আমি এই যে প্লেট থেকে অনেকে প্লেটে একটা কাজ করবেন এই গুল্লিগুলো রাখার আগে না প্লেটে খুব সুন্দর করে ঘি লাগিয়ে নেবেন তাহলে গরম দুধ দিলে পারে না ইজিলি নেমে যাবে তারপরে গ্যাসটা সোলো ফেলেমে রেখে আমি মিনিট মতন ঢেকে দেবো যতটা সোলো করে রাখা যায় যতটা ছোলো হবে তত ভালো হবে তাহলে দুধটা উত্তর উতড়ি নিচে পড়ে যাবে দেখতেন পাচ্ছেন কত সুন্দর বড় বড় হয়েছে রসগোল্লার মতন হয়ে গেছে আর যে ছোটো সাইজগুলো বানিয়েছিলাম সেটা নিচের দিকে আছে তো আমি এইগুলো সব বানানো হয়ে গেলে আমার স্বাদ অনুযায়ী পরিমাণ মতন আমি চিনি দিয়ে দেবো আপনাদের পছন্দ যে আপনি মিষ্টিটা দিতে পারেন আমার মেয়ে তো বলছে মাকে দাও আমি দু পিস খেয়ে দেখি খুব গরম খেতে পারছে না তবুও মানে কি বলবো জিবে জল এসে যাচ্ছে তো ও দু তিন পিস খেয়ে নিলো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আপনাদের তো এক পিস ভেঙে দেখিয়েছি আমার মেয়ে আর ওয়েট করতে পারছে না বলছে মা আগে আমাকে দাও তো এবার চলেন আমার মেয়েকে প্লেট আগে দিয়ে দিই তারপর বাদ বাকি কথা আপনাদের পরে জানাবো আমার মেয়েকে আগে ছোটো ছোটো বীজগুলো আমি বেছে বেছে দিয়েছি এবার বড়ো সাইজেরগুলো সেটা আলাদা প্লেটে নামিয়ে নিয়েছি আর ছোটো সাইজেরটা আমি সেই যেটাতে বানিয়েছি সেটাতে রেখেছি কিছু সময় সেটাতে রাখলে আর টেস্টটা ভালো হবে আমার মেয়ে খেতে বসে গেছে আমার মাম্মানের রসমালাই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না মাম্মান বলছে আপনার সবাই ভালো থাকবেন বাই বাই